ইলেকট্রিকের ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই পরিবারের আরও অভিযোগ, বাড়ির মহিলাদের শ্লীলতাহানি ও বিবস্ত্র করে মারধর করা হয়েছে। তৃণমূল মেম্বারের আতঙ্কে ঘর ছাড়া ওই দম্পতি। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিয়ামতপুরে। আতঙ্কিত দম্পতি মিল্কি ফাড়িতে অভিযোগ জানাতে গেলে অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জানা গেছে এই আহত দম্পতির নাম সারিমা বিবি ও জুমরাতি সবজি, তারা পেশায় দিনমজুর। অভিযুক্ত মিল্কি গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম সারফুদ্দিন সবজি। একটি ইলেকট্রিক ট্রান্সফরমার সারিমা বিবির বাড়ির মুখে জোর করে বসাতে যান সারফুদ্দিন, তাতে বাধা দিলে ওই পঞ্চায়েত সদস্য চড়াও হন বলে অভিযোগ। কিন্তু আমার তো কিছু করার নাই, সবার সামনে ট্রান্সফরমার বসিয়ে দিয়েছে দুটো পোল, এখন তার টানেনি। অনুরোধ করছি যেরকম তারটা টানে না। আমি ইলেকট্রিক অফিসেও গিয়েছি, আমি পুলিশের কাছে গিয়েছি। এর চার মাস আগে আমার বউকে মেরেছিল, কেসও করা আছে, কালক্ষেপের জেনেছি। কোর্টে চার মাস আগে কোর্ট কেরা কোর্ট কেস করা আছে, জেনেছি। ওরা বেল হয়ে বলছে কি জাভা করে দিব তোদের, কবে মেরেছে। আর আজকে হুমকি দিয়েছে, আমি পালিয়ে পালিয়ে এসেছি চা দোকানে। আমার ফজিরে নামাজ পড়ে আমি গিয়েছিলাম চা দোকান একটু খৈনি আনতে, বাস ওখানে হুমকি দিল কি তোকে ধরতো শালাকে, আমি কেটে জাভা করবো আর বিচ রোডে শুতাবো, এমনি বলছে। ওই স্যার সরফুদ্দিন সবজি কে? উনি কে? ওর টিএমসির মেম্বারের ভাই আছে, মেম্বার আছে সাইরুদ্দিন সবজি, ওরও যুক্ত আছে, ও বি আছে, মুজিবার সবজি ওটাও আছে। সাতটা ওরা এসেছিল গুন্ডা বাহিনী নিয়ে 30-40 জন। আমার দোকানের জনটা ক্ষতি ছিল, আমার ফলের দোকান ছিল ওইটাই ক্ষতি হয়েছে, আমার রান্নাঘর ভেঙে দিয়েছে, আমার বউকে আর আমার ফল লুট হয়ে গেছে, আর আমার বউকে মেরেছে, ছাতি ধরে টানা ঘিচা করেছে আমার বউকে। আর ওই বলছে কি তুমি বাঁচতে পারবা, আমি উল্টা পুল্টা কেস দিব তোমার কাছে। একটা ফের উল্টা পুল্টা কেস দিয়েছে আমার ওই ঝুটা কেস, ওর নিজের ভাগ্নি নিয়ে আমার না উপরে কেস দিয়েছে একটা, ওই খিচ্ছি বিবি মিথ্যাবাজি কেস দিয়েছে আমার। আমি এসেছিলাম, কোর্ট তো বন্ধ আছে, আমি তো জানি না স্যার, মূর্খ মানুষ ও তো জানি না। আমি তো জানছিলাম কোর্ট আসবে, আমি জানি না। তারপরে আমি ভাবলাম কি এরকম তো জান বাঁচবে না, আমরা বাঁচাবার রাস্তা না, পুলিশের শাসন পাচ্ছি না। তারপরে আমি বলছি কি আমি এসপি সাহেবের কাছে যাব, এসপি কাছে সাহেবের কাছে আমি যাচ্ছি। আমি পালিয়ে বেড়াচ্ছি, ঘাটে ঘাটে পালিয়ে বেড়াচ্ছি, আমি ভালো রকম নামাজ পড়তে পারছি না। আমি আমি ওর সাজা চাচ্ছি, আর যেরকম ট্রান্সফরমার আমার বাড়িতে না বইছে। আপনার নাম? মোহাম্মদ জুমরাতি সবজি। বলেছিল চার মাস আগে কি গোল বসতে হবে, আমি বললাম কি যাব, সবার টিডাব্লু খালি হবে তো আমারও খালি হবে, সবার খালি করো আমিও মেনে নিব। যখন মসজিদের পোল আছে তো আমি এক কোনাতে বসতে দিব, সে বলে আমি ফিতের বাড়ির আগে ট্রান্সফর বসতে দিব না। তো ওই বলছে কি না গ্রাম থেকে বন্ধ করো, বাড়ি ঢুকে ঢুকে সবার বাড়ি ঢুকে হুমকি দিয়ে গরিবদের জ্বালাবো আমার সঙ্গে বলছে কথা। তো 1000 টাকা জরিমানা লিছে, তো আমি কি করবো, কার কাছে যাব? মেম্বার তো মেম্বার হয়ে আমাকে মারছে, মেম্বার ভাই তিন ভাই আছে গুন্ডা। কিসের মেম্বার? টিএমসির মেম্বার আছে। কি নাম মেম্বার? সাইরুদ্দিন সবজি আছে। আমাকে আগে সাইফুদ্দিন সবজি মেরেছে, তারপরে মজিবার মেরেছে, আর সাইফুদ্দিন দাঁড়িয়ে দেখছে, ওই কিছু বলে না, ওই সব করাচ্ছে। আমাকে সাইফুদ্দিন সাইফুদ্দিন মেরেছে আর ই মেরেছে সাইফুদ্দিন। কি করে ওরা? ওরা ওই গুন্ডামু করে খায়, দালালি করে খায়, দালালি করে আর ওগুলা করে খায়। তারপরে এরকম হামলা কেন করলো? ও আমার উপরে হামলা, সে তো আমি জানি না। ওর ভিটাল সামমন্ডল ওকে আমাকে এসে বললো কি সরপুদ্দির সবজি তোমাকে 2.5 লক্ষ টাকা দিয়েছে। আমি গাল দিয়ে বললাম কি কোন জরুয়া বললো কি আমি 2.5 লক্ষ টাকা দিয়েছে, ওকে দেখে নিয়ে আসো, আমি জানি না। পলট কাটা জমি ওরা বেচা কিনা করে। নিশ্চয়ই এটা ভালো জিনিস না, সে তৃণমূলেরই মেম্বার হোক আর যেই হোক, এগুলো অন্যায়, এই অন্যায় বরদাস্ত করা যাবে না। আর যারা তৃণমূল করেন
তারা প্রাকৃতিক যারা তৃণমূল করেন তারা কিন্তু এই ধরনের আচরণ কিন্তু করবেন না। কারণ হচ্ছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলে দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস কর্মী করেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ মানুষকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হবে, মানুষকে বিপদে পড়লে পাশে দাঁড়াতে হবে, তৃণমূল কংগ্রেস করলে মানুষের কথা ভাবতে হবে, তৃণমূল কংগ্রেস করলে কোনো রাজনীতি গুন্ডাগার্দি করা যাবে না। এই ধরনের যারা আচরণ করবেন তাদের প্রতি দল কড়াভাবে মনোভাব নিয়েছে এবং কড়া অ্যাকশনে যাবে এবং এই ধরনের নোংরামি কোনো তৃণমূল কেন কোনো সাধারণ মানুষের কাছেও আমরা আপিল করব এই ধরনের আচরণ যদি হয় তাহলে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। না এটা অন্যায়, আমরা নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখবে, পুলিশ প্রশাসনকেও বলবো, আমরা জেলার সভাপতিকে বলবো, যারা জেলার কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো এই ধরনের আচরণ আমরা বরদাস্ত করব না, সে তৃণমূল কংগ্রেস করুক আর যেই কংগ্রেসই করুক না কেন এই ধরনের কোনো আচরণকে আমরা বরদাস্ত করব না আর এই ধরনের ব্যবহার সমাজের কাছেও এটা কিন্তু গ্রহণযোগ্য না, তাই আমরা বলবো এগুলো না করাটাই ভালো।